আসসালামু আলাইকুম, মিতাস লাইফ চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আজকে আমি এসেছি আপনাদের কাছে নিয়ে মাংস কষা, কিন্তু সরিষা পোস্ত দিয়ে। জানি না আপনাদের ভালো লাগবে কি না, আশা করছি ভালো লাগবে, দেখতে দেখতে ভালো লাগা হয়েই যাবে ইনশাআল্লাহ। তো আজকে মাংস কষাতে যা যা লাগছে সরিষা পোস্ততে, তো সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা দেখে নিচ্ছি। লাগছে মাংস 1 কেজি, টক 2, তেল, সরিষা পোস্ত বাটা, গরম মশলা এলাচ, আদা কুচি, বোম্বাই মরিচ কুচি, কাঁচা মরিচ, পাল্টি করা রসুন কুচি, তেজপাতা, জিরার গুঁড়া, লবণ, পেঁয়াজ 1 কাপ। আমরা এগুলো সব একবারে মাখায়ে একবারেই চুলায় দিয়ে দিব। আমাদের আর বারবার করে তেল কষা, তেলের মধ্যে পেঁয়াজ কষাতে হবে না, কিছু না, একবারেই আমরা সব কিছু দিয়ে দিব। তো আমরা মূল রান্নাতে ফিরে আসলাম। তো আমাদের যেটা করতে হবে সেটা, প্রথমে আমাদেরকে কোনো কিছু তেল দিয়ে কষাতে হবে না, আমরা সব কিছু একসাথে মিক্সড করব। মিক্সড করার পরে আমরা এটাকে কষাবো। খুব জলদি হয়ে যাবে, 15-20 মিনিটসের মধ্যেই রান্নাটা হয়ে যাবে এবং ইজি রান্না, আপনারা যে কেউ পারবেন করতে, এবং অসম্ভব মজার একটা রান্না, অসম্ভব মজার একটা টেস্ট, আপনারা খেলে বুঝতে পারবেন। তো আমরা এখন মিক্সড করতে চলে যাই। আমরা আগে মাংসটাকে দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে দিলাম, এখানে রসুন কুচি আছে 1 টেবিল চামচ, আমি পুরাটাই দিয়ে দিলাম। এখানে আদা কুচি আছে 1 টেবিল চামচ, আমি এটাও পুরাটা দিয়ে দিলাম। আমি একটু ঝাল বেশি খাই, এর জন্য আমি বোম্বাই মরিচটাও দিব, কাঁচা মরিচটাও দিব। প্রথমে আগে বোম্বাই মরিচটা দিচ্ছি। এখানে 2টা বোম্বাই মরিচ আছে, আমি এখানে 1.5টা বোম্বাই মরিচ দিয়ে দিলাম। 4-5টা তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা, এলাচ 3-4টা, লবণ 1.5 চা চামচ, সরিষা পোস্ত এখানে 2 টেবিল চামচ আছে, আমি 2 টেবিল চামচই দিব এখানে। টক দই, এটা 4 চামচ, সেই জন্যে আমি 4টা দিচ্ছি, 4 চা চামচ দিয়েছি। একটু জিরার গুঁড়া দিব 1 চা চামচ। এখানে তেল আছে 1 কাপ, আমি পুরাটাই দিয়ে দিচ্ছি। আমরা এখনো চুলাটাকে জ্বালাইনি, আমরা আগে এগুলোকে মিক্সড করে নিব। এই মাংসে কোনো কালারফুল কোনো মশলা যাবে না, যেমন হলুদ, মরিচ, এগুলো কিছুই যাবে না, এটা একটু সাদা সাদাই হবে। আমরা এখন চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে।
এটাকে এখন আমরা মিডিয়াম হিটে 10 মিনিট রান্না হতে দিব। তো এটা 10 মিনিটের জন্য রান্না হোক, আমরা ঢেকে রেখে যাচ্ছি, ফিরে আসছি 10 মিনিট পর। আমরা 10 মিনিট পরে ফিরে আসলাম। একটু নাড়া দিয়ে আবারও আমরা এটাকে রেখে দিব আরো 10 মিনিটের জন্য। আমরা এটাকে ঢেকে রেখে যাচ্ছি 10 মিনিটের জন্য। আমরা 10 মিনিট পরে আবার ফিরে আসছি। আমরা 10 মিনিট না 20 মিনিট পরে ফিরে আসলাম, কারণ আমার মাংসটা একটু শক্ত ছিল, এই জন্য আমি আর একটু সময় নিলাম। আমাদের মাংসটা রান্না শেষ, এখন এটাকে আমরা সার্ভিং বোর্ডে ঢালবো, ঢেলে পরিবেশন করব। তৈরি হয়ে গেল সরিষা পোস্ত মাংস কষা। এটার মধ্যে আমি একটু বেরেস্তা দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। জাস্ট আমি একটু ডেকোরেশনের জন্য এটা দিলাম। খেতেও ভালো লাগবে, স্মেলটাও ভালো আসবে। আপনারা ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। এটা পোলাওয়ের সাথে, এটা রুটি পরোটার সাথে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্টস করবেন। আমাকে আপনারা যদি নতুন হন, আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে, আর আমার সাথেই থাকবেন। আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আশা করবো আপনারা আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।